হর মহাদেব, তার এই মেলায় যে কমিটি এই কবিগানের আয়োজন করেছেন, সেই কমিটির প্রত্যেক সদস্যের চরণে আমি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি। এখানে যত ভক্ত উপস্থিত হয়েছেন, পাগলের ভক্ত, হরিভক্ত, কৃষ্ণভক্ত, মাতৃভক্ত, গৌরভক্ত, সকল ভক্তের শ্রীচরণেই আমি আমার ভক্তি নিবেদন করছি। সকলেই আশীর্বাদ করবেন, আমরা যেন এই কবিগানের মাধ্যমেই সেই ভগবানের নাম গুণগানে মত্ত হয়ে তারই আনন্দ রস, সেই প্রেম রস আস্বাদন করতে পারি, তারই প্রেম সাগরে নিমজ্জিত হতে পারি। আপনারা সকলেই কায় মনোবক্ষে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। আচ্ছা, জয় জয় মহাদেব, প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর, হরি হরি বল, হরি পাগলা ভোলা পঞ্চাননের এই মেলা, আমাদের কবিগান, সেহেতু আজ আমরা এই পাগল তত্ত্ব অর্থাৎ শিব তত্ত্ব নিয়েই আলোচনা করব। আমি বিধির পুত্র নারদ মুনি নাম ধরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত কবি অসীমবাবুকে এই পাগলা ভোলা পঞ্চাননের অর্থাৎ স্বয়ং শিবের ভূমিকায় দিয়ে আমি প্রশ্ন করব। দেখা যাক বাড়তে বাড়তে কত দূর যায় আজ, খেলা তো দ্বিতীয় শুরু শুরু। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ঠাকুরের নাম করে শুরু করি। জয় হরি বল। আমি বুঝতে নারি দয়াল তোমার কেমন খেলা, আমি বুঝতে নারি দয়াল তোমার কেমন খেলা, আমি অবাক হয়ে দেখিছে এ অপূর্ব তোমার লীলা, তুমি একবার কারো করাও আপো আবার করো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙি চার, তুমি একবার কারো করাও আপো আবার করো বেঁধে দিয়ে মিলন বাস ভাঙিছ তারপর, হাজার বাতি আগর মাহর, হাজার বাতি হাজার বাতি আগর মাহর, পুনরায় ভাঙো মেলা, বুঝতে নারি দয়াল তোমার কেমন খেলা, বুঝতে নারি দয়াল তোমার কেমন খেলা, চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ তর, কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল, তুমি চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ তর, কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল,
ভক্তিতে করি স্মরণ ভবসিন্ধু তারণ কারণ পতিত পাবন হরি তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে পঙ্গুজনা অবহেলে লঙ্ঘিতে পাইগিরি তোমারই করুণা লোভি মুখ হতে পারে কবি অসম্ভব সম্ভব সবই তোমার করুণায় তাই নিজ গুণে কৃপা করি দিয় মরে চরণ তরি আজ কাব্য সাগর দিতে পারি দানীয় অভয় যাক বন্দনার ভাব করি ক্ষান্ত আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা আছেন যত মহৎ ব্যক্তি আমার তো না এই বক্তৃতার শক্তি হয়তো এই অধমযুক্তি আপনাদিগের মন মতো হবে না তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে আছেন যত নারী নরে আমার শিরে শুভাশিস করবেন বরিশন আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে আজ আপনাদিগের কৃপাতে হতে পারে এই মধুর কবি কীর্তন আমি নিশিকান্ত সরকার ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার এখন এ নাম করিয়ে পরিহার আমি নারদমণি নাম করব ধারণ আপনাদের জানাই বলে আমি হলাম ব্রহ্মার ছেলে আমি সতত করি গোবিন্দের নাম গুণ কীর্তন হাতে আছে বিনা যন্ত্র ভাব আমার নিত্য স্বতন্ত্র মধুর নাম কৃষ্ণ মন্ত্র মুখে করি উচ্চারণ এই নাম নিতে নিতে আমি সতত চলি জীবন পথে যিনি কৃষ্ণ জগন্নাথে তিনি আমার একমাত্র আরাধ্য ধন আমি স্বর্গমর্ত পাতালপুরী এভাবে গোবিন্দের নাম করি আর ওইভাবে ভ্রমণ করি আমার কিন্তু ভ্রমর উৎসুক মন আমি গোবিন্দের চিন্তা করতে করতে দাঁড়িয়ে জানাই আপনাদিগের সাক্ষাতে তার নাম নিয়ে চিতে আমি গোবিন্দের সাক্ষাৎ পেতে চাই রাধাকৃষ্ণ কালো শশী আমি খুঁজতে খুঁজতে সকল ছুটি আসি এসে কিন্তু ওই পাহাড়ের পরে আমার এই গোবিন্দকে সে দেখতে পাই জানাই আপনাদিগের কাছে দেখি আমার স্বয়ং গোবিন্দ ওইখানে দাঁড়িয়ে আছে আর ওইখানে এক অসুরের মৃতদেহ মানে একটা লাশ পড়ি আছে আমি অবাক হইয়ে তাকাই যে কে কি ব্যাপার হ্যাঁ আমি আস্বাদন করি গোবিন্দের নামের পীযূষ বা প্রেম নির্যাস আর এসে সম্মুখে সে দেখতে পাই লাশ আর তার পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ পিতবাস আমার কিন্তু বিগড়ে গেল মন ডাক দিয়ে বললাম গোবিন্দের গোচরের ঠাকুর এ কি এ আমি কি দেখি নজরে এই মার্ডার কেস হলো কি কারণ তুমি কৃষ্ণ সামরাও তুমি আমার কাছে খুলিয়ে কও এই কে এই অসুখকে করেছে নিধন ডাক দিয়ে বলে কৃষ্ণ অনিন্দ সুন্দর কানাই বাবা নারদ আমি এই আমি আমি তোর কাছে সত্য কথা জানাই এর মূলে কিন্তু আমি নাই খুলে বলি তোর সদন বলে তুমি এর কাছে দাঁড়িয়ে আছো
হ্যাঁ, তাহলে তুমি এর মধ্যে নাই, এ কেমন কথা বললে গোসাই? আমার ঠাকুর অনিন্দ সুন্দর কানাই আমাকে বলল তখন, শোন আমি ভক্তাধীন ভগবান, খুলে বলি তোর সন্নিধান। ভক্ত যখন আমায় করে আহ্বান, আমি তো না আসে পারি না কখন। হ্যাঁ, তাই তো, ওই যে যিনি পাগলা ভোলা পঞ্চানন যখন আমাকে করেছিল শরণ, আমি কৃষ্ণ নন্দের নন্দন ছুটে এলাম তার ঠাই। বললাম ব্যাপারটা কি? বলে তাহলে মন দিয়ে শোন, ওই ভোলানাথ আমাকে স্মরণ করে, খুলে বলি আপনাদিগের গোচরে, বলে ঠাকুর রক্ষা কর মোরে, ওই যে পেছনে অসুর আমাকে করেছে আক্রমণ, ওই অসুর আমাকে মারতে এলো, এই কথা যখন বলেছিল আমার কাছে ভোলানাথ আশ্রয় নিল, আমি কৃষ্ণ চিকন কালো, তখন ওর ঘটালাম পতন। খুলে বলি তোরটাই, এতে আমার কোনো দোষ নাই। ওই যে কৈলাসের গোসাই পাগলা পঞ্চানন, তারই কথা অনুসারে এই অসুর কিন্তু মরে, কৌশল করে তার ঘটেছে পতন। আমি শ্যামলবংশী দাঁড়িয়ে, আমি তো আপন ভক্তকে রক্ষা করি, তাই বেঁচে গেল পাগলা পঞ্চানন। আর ওই যে সে দেখ, ওই অসুরের লাশ পড়িয়ে আছে, খুলে বলি তোর কাছে। আমি বললাম বাবা, এ যে মার্ডার কেসের লক্ষণ, আমি করি হরিনাম, খুঁজে ফিরি পরিণাম, তুমি কৃষ্ণ ঘনশ্যাম, ভক্তের জীবন মরণ, আমার কাছে কও দেখি, এ আমি কি দৃশ্য দেখি, কেন এই অসুরের ঘটিল পতন? ও ঠাকুর, আমারে কয় যে ডেকে বলে, শ্যামরাও বাবা তুমি এ কৈলাসে যাও। বললাম কেন? যে সব মূল কারণ হলো পাগলা পঞ্চানন, এই পাগলা পঞ্চানন নির্দেশ করে এই ধ্বংস করল অসুরের। আমি ছুটে এলাম কৈলাসপুরে, দেখি আনন্দে বসে আছে পাগলা পঞ্চানন, কি দেব পরিচয়, উনি তো বসেই গাজার কলকে দম দেয়। আমি গিয়ে প্রণাম দিলাম, যখন আপনাদের কাছে জানাই উনার তাতে কোনো হেলদোল নাই। আমি বললাম, ও গোসাই, আমি নারদ মুনি এসেছি তোমার সদন, আমার কাছে বলো দেখি, আমি তোমার কাছে একটা প্রশ্ন রাখি, ওই যে বৃকদত্ত যে জন, আমি গিয়েছিলাম গোবিন্দের কাছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি পাশে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর ওইখানে বৃকদত্তের লাশ পড়ি আছে, ব্যাপারটা কেমন? ডেকে বললেন, গোবিন্দ কৃষ্ণ নটবর, শোনো নারদ কৈলাসে গমন করো। বললাম কেন? যে দেবাদিদেব মহাদেব হলো এর মূল কারণ, খুলে বলি তোমার কাছে, ওই পাগলা ভোলা এই বৃকদত্তকে মেরেছে, আমি তাই তোমার কাছে দিলাম দর্শন, বলো দেখি আমার সন্নিধান। সত্য কথা বলি অবশ্য, বৃকদত্ত হলো তোমার প্রিয় শিষ্য, আর বৃকদত্তের গুরু তুমি পাগলা পঞ্চানন, তাহলে ধরো ধরো আমার কথা ধরো, এখনো প্রিয় শিষ্যকে কেন নিজ হাতে ধ্বংস করো? এই মার্ডার কেস ঘটলো কি কারণ? হ্যাঁ, আচ্ছা আপনারা আমার কাছে বলুন দেখি, কোন গুরুদেব শিষ্য অন্যায় করতে পারে? খুলে বলি আপনাদের গোচরে, গুরুদেব নিজে তারে করায় সংশোধন, তাই বলে কখনো এই শিষ্য বধ করে নাকি? বাবা করে, শিষ্য মারা গুরু তুমি, তবুও তোমার চরণে প্রণমী, বলো এই বৃকদত্ত মরল কি কারণ, কেন মারলে তারে? তুমি আজ বুঝ হয়ে বলবে আমার ধারে। আর গুরু যদি শিষ্যকে বধ করে, আর জীবনে দীক্ষা নিতে যাবে কোনো জন? ও বাবা আপনারা বলেন দেখি, খুলে বলি সবার সবার স্থান, আর কি জীবনে কোনো শিষ্য দেবে গুরুদেবের মান? যদি গুরুদেব হতেই শিষ্যের ঘটে পতন, এই গুরুদেবের হাতে যদি শিষ্য মরে, বলো দেখি তুমি আমার ধারে, কেন তুমি বধ করলে তারে? এর মূলে কি আছে কারণ? শিষ্যকে করলে বধ, এটাও তো হয় না রদ, কেননা যত শিষ্য গুরুদেবকে কিন্তু ইষ্টরূপে করে বরণ,
আর এতে যদি তার মৃত্যু হয়, তুমি বলো দেখি মৃত্যুঞ্জয়, তবে এটা করলে কি কারণ? এই প্রথম প্রশ্নখানি, ওই যে আমার পাগলা ভোলা সুলো পানি আমি তার কাছে ধরলাম টানি, এই বৃকদত্তের কেন ঘটল মরণ? খুলে বলবে আমার স্থান, তুমি গুরু হইয়া শিষ্যবধ করলে কেন? এই প্রথম প্রশ্ন আমি তোমার কাছে করতে চাই শ্রবণ। কি বাবা, আপনারা বুঝেছেন তো? আমি বুঝাতে সক্ষম হয়েছি নাকি? কেননা নি গুরু যদি নিজের শিষ্যকে মারে, আপনারা বলুন দেখি আমার ধারে আর কি সেই গুরুর গুরুত্ব থাকে কখন? হ্যাঁ, আপনারা বলুন দেখি আমাকে সেই গুরুর কি আর গুরুত্ব থাকে যদি বধ করে নিজ শিষ্যকে? তাই প্রথম প্রশ্নখানি করলাম তার স্মরণ। এইবার মনে আছে ভাবো, আমি আমার দ্বিতীয় প্রশ্নে যাব। তুমি মৃত্যুঞ্জয় নাম করেছো ধারণ, তা এই কি করে তুমি মৃত্যুঞ্জয় হলে? তুমি আমার কাছে বলিবে খুলে, কেননা যিনি কৃষ্ণ নীল দলে তিনিই তো এই বিশ্বের মূল কারণ, সৃষ্টি স্থিতি লয় তার দ্বারাই তো হয়, তাহলে তিনি হলেন তার মূল কারণ সেই কৃষ্ণ জনার্দন। আর তুমি তো এই সৃষ্টির বিধানকে নষ্ট করে, খুলে বলি তোমার গোচরে, তুমি মৃত্যুঞ্জয় কি করে এই নাম করলে ধারণ? কোন গুণে মানুষ মৃত্যুঞ্জয় হয়? আমি দ্বিতীয় প্রশ্ন করলাম তোমায়, তুমি কি করে এই মৃত্যুঞ্জয় নাম করেছ ধারণ? কেননা আমি তো জানি অনস্বীকার্য, পৃথিবীতে মৃত্যু হলো অনিবার্য। কি বাবা, তাই তো? গীতার মধ্যেও বলেছে শ্রীকৃষ্ণ নন্দেরই নন্দন, তাহলে জন্ম হলে পরে অনিবার্যতার মৃত্যু হবে চরাচরে। এই জন্ম মৃত্যুর পরপরে একমাত্র কৃষ্ণ নারায়ণ। তা তুমি কি করে মৃত্যুঞ্জয় হলে? আজ এই সভাপক্ষে বলিবে খুলে, আমি দ্বিতীয় প্রশ্ন তুলে তোমার কাছে করি জিজ্ঞাসন। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, এইবার তৃতীয় প্রশ্নে যাওয়া ভালো। এই যে ঈশ্বর এই জীব সৃষ্টি করলেন যখন, তাহলে এই জীব যখন সৃষ্টি করেছেন, আমি জিজ্ঞেস করতে যাই তোমার কাছে, এই সৃষ্টি যখন হলো, মানে মানুষের জন্ম আছে, খুলে বলি তোমার কাছে, তা ভগবান মৃত্যু দিল কেন পাশে? হ্যাঁ, আস্তে 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 বসে পড়ো। এ বাবা চুপ করে বয়, হ্যাঁ শোন, বসে বসে শোন আর মনে মনে গন যে কবি গানটা কেমন, কি করে কবি গান হয় দেখিস না? আমরা কথার পরে বললে কথা অমনি হয়ে যায়, সন্দে সন্দে মালা গাথা। এইভাবে কিন্তু কবির বারতা আছে এই বিশ্বভুবন। এই জন্য সত্য কথা সভাতে জানাই, আমরা এইভাবে সন্দে সন্দে কথা বলে কবি গান গাই, ছন্দ ছাড়া কবি গান হয় না কখন। তাহলে এই তৃতীয় প্রশ্নখানি সবার সবককে ধরব টানি, ঈশ্বর জীব জগৎ করেছেন সৃজন, তাহলে জীবের যদি জন্ম হলো, তুমি আমার কাছে খুলিয়ে বলো আবার মৃত্যু দিল কি কারণ? কি জন্যই জরা মৃত্যু সৃষ্টি করে? খুলে বলবে তুমি আমার ধারে, কেননা শুনেছি ভগবান আনন্দের তরে এই বিশ্বজগৎ করেছেন সৃজন, তিনি নাকি আনন্দময়, তাই নিজের আনন্দের উচ্ছ্বাসে খুলে বলি আপনাদের পাশে এই জীব জগৎ সৃষ্টি করে লীলাযুক্ত রয় নাকি বাবা? এই জন্যে তিনি নীলাময়। তাহলে নিজের আনন্দের তরে যদি এই জীব জগৎকে সৃষ্টি করে, তা সৃষ্টি করে আবার মৃত্যু দিলেন কিসের? তাই মানুষের যদি জন্ম হলো, তুমি আমার কাছে খুলে বলো কেন ভগবান এই মৃত্যু দিল? এই তিন নম্বর প্রশ্ন আমি করে গেলাম তোমায়। চার নম্বর প্রশ্ন, বাবা এইটাই কিন্তু প্রশ্ন, মূল প্রশ্ন এইটা, তবুও চার নম্বরে দিলাম। খেলা তো এইখানেই আরম্ভ হবে, অন্তরে দেখুন ভেবে। হ্যাঁ, সকল দেবতার পূজা করে চরণে, আর ওনার পূজা করে কারণে, বুঝেছেন তো? বোঝেন নাই? আরে বাবা, কারণের কারণ, ওই যে দেখো না, জল ঢালে কিসের মাথায়?
বাবার মাথায়, তা বাবা কোন জায়গায় দেখা যায় না, আপনারা সবাই করে দেখুন বিবেচনা, শুধু বাবার ওই কারণ খাড়া করার হয়। আপনাদের কাছে বলি খুলে দেখেন কত দূর থেকে মানুষ গিয়ে তখন ওই জল ঢালে, মানে বাবার মাথায়, বাবার ছোট বাবার মাথায় যা। তা এই যে এই জন্যে আমি চতুর্থ প্রশ্ন করি দাহান, খুলে বলি সব স্থান সকল দেবতার চরণে পূজা দেয়। তা সকল দেবতার পূজা করে চরণে, তোমার পূজা দেয় কেন, কারণে তুমি একটু ভালো করে সবার সন্নিধানে জবাব দিয়ে বুঝাবে আমায়। শোনো আর একটা প্রশ্ন বাকি আছে, আমি খুলে বলবো আপনাদিগের কাছে। উনি পঞ্চমুখে পঞ্চনাম গায়, এই পঞ্চমুখে নাকি পঞ্চনাম গান করে, আমি জানাই আপনাদিগের ধারে। দেখুন না, আমরা একটা নাম করে তাই আমাদের ভক্তি চটে যায়, কি বাবা হয় না, অনেক সময় ভক্তি চটে যায়। আর তুমি পাঁচ মুখে পাঁচ নাম করো, ধরো আমার কথা ধরো, তাহলে কি করে এই ভক্তিতে মানে একনিষ্ঠ ভক্তি থাকে একটু খুলে বলবে আমায়, কি বাবা। এক মুখের নাম তাই ঠিক রাখা যায় না, আর ওনার মুখ হলো পাঁচখানা, তা সে পাঁচখানা হোক, কিন্তু তাতে যদি এক নাম গাইতে সে একরকম হতো। তুমি নাকি পাঁচ মুখে পাঁচ নাম করো সব সময়, তাতে কি করে ভক্তি থাকে আজ খুলে বলবে আমাকে। এই কি করে ভক্তির এই একনিষ্ঠতা রয়, পাঁচখানি প্রশ্ন করিয়ে নিবেদন করি তোমার পদ না করে। তোমার আমার সেনা আছে, তুমি সহজ মানুষ নয়, এই জন্যে করি মানা, তোমার চরণ কারণ সব ধরে নিবেদন করি। তুমি কিন্তু এই ফুটো ড্রাম মার্কা জবাব দেবা না, হ্যাঁ ওই বুড়ির মতন যে ফুটো ড্রাম দেখাইয়ে তুমি জবাব দিয়ে যাবা তা কিন্তু না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো না, থাক প্রথম আসরে গল্প বলবো, তা আপনারা মানা করিয়ে দেখেন না যে আমি না বলে যাই নাকি, আমি না বলা মানুষ নাকি, আমি নারদ মুনি, অত সহজ না, খুলে বলি আপনাদের ঠাই, ওনাদের কতজন রে কতভাবে নাচায়, আমি নারদ মুনি দুনিয়ায়। এক ভদ্রলোক ডাক্তার দেখাতে কলকাতায় যাবে, আগের দিন রাত্রে তাই ভেবে উনি রেডি হয়ে বসে রয়, ফার্স্ট ট্রেন ধরবে বলে আপনাদের কাছে বলি খুলে। উনি কিন্তু ভোর তিনটায় গিয়ে প্ল্যাটফর্মে পৌঁছায়, ভোর তিনটায় যখন গেল ওইভাবে বসেছিল যে কখন ফার্স্ট ট্রেন হবে উদয়। সত্যি খুলে বলি আপনাদের কাছে, যখন ফার্স্ট ট্রেন এসে গেছে উনি বসাছিলেন যেই জায়গায়, ওই সোজাসুজি যে কম্পার্টমেন্ট পড়েছে বলি আপনাদের কাছে, উনি গ্যাট ঘাট করে সেই কম্পার্টমেন্টে উঠিয়ে সিট হেলান দিয়ে বসে রয়, আর ভাবছে যে বাহ ভালো তো এই কম্পার্টমেন্টটা ফাঁকা, আমি যাব একা একা, বুঝছে। কিন্তু ওটা যে লেডিস কম্পার্টমেন্ট, ওনার সে ওজন নাই সে সময়, আরও লেখাপড়া জানে না, পল্লী এলাকার একেবারে সাধারণ মানুষ, লেখাপড়া জানে না, আর যে দেহখানা সেই রকম জাইগ্যান্টিক ফিগার, আর এই রকম হ্যাসা বুড়ো পেট, বুঝেছেন, একটা হাফ শার্ট জামা গায়, ফাল্গুন মাস তো, একটা হাফ শার্ট জামা গায়, তাতে আবার মাঝখানের দুটো বোতাম ছেঁড়া, কি জন্য ছেঁড়া বুঝতে পেরেছেন তো, ওই পেটের ঠেলায় ও বোতামে ধরিয়ে রাখতে পারে না, তে একে হাফ শার্ট জামা গায়, তাতে মাঝখানের বোতাম দুটো ছেঁড়া, আর নিচে একখান পাতলা লুঙ্গি পরা, কেন উনি আবার বাসে না গরমের জ্বালা, অত মোটা মানুষ ওই রকম বুড়ি বুড়ো পেট, তা হয় নাকি, এই জন্য একটু পাতলা পাতলা দেখেই উনি লুঙ্গি কিনেছেন। তা ওই হাফ শার্ট জামা গায় তো, মাঝখানের বোতাম ছেঁড়া, নিচে একটা পাতলা লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া, কি বললাম, ইনার ছাড়া মানে আন্ডার প্যান্ট নাই সেই জায়গায়, বলি আপনাদের কাছে। উনি তো ওইভাবে সিটে উঠে বসে আছে, যখনই ট্রেনটা রানাঘাটে পৌঁছেছে
তখন ওই ফর্সা ফর্সা হয়ে আসে আসছে, তো তিনজন ভদ্র মহিলা অনরাই লেডিস কম্পার্টমেন্টে উঠতে চায়। এই বলে যখনই ওই কম্পার্টমেন্টে পা দিল, গিয়েই তখন ওই অদ্ভুত লোককে দেখতে পেল। ওরা তিনজনে খিলখিল করে হেসে উঠছে। আর ওই যে এই তিনজন মহিলার মধ্যে একজন একটু বয়স্কা, আর দুইজন হল একেবারে নবীনা যুবতী, বুঝেছেন? তোদের মতিগতি তো বোঝা দেয়, বোঝেন তো, যুবক ছেলে যুবতী মেয়ে এদের মন মন মতি বোঝা দেয়, আর এদের মতিগতিও ঠিক নাই। খুলে বলি আপনাদের ঠাই, ওরা দুইজন একে অপরের দিকে চোখ ইশারা দেয়। তো যেই চোখ ইশারা দিয়েছে, মাঝখানেই বয়স্ক মহিলা টের পেয়েছে, ও চোখ দিয়ে ইশারা দিয়ে নিষেধ বাণী দেয়। তা শোনে কার সাতায়। তা বয়স্ক মহিলা গিয়ে সিটে বসছে, আর এই যুবতী দুইজন গিয়ে দুই পাশে দাঁড়িয়ে আছে। আর উনি তো ঘুমায়, সিট হেলান দিয়ে নাক ডেকে ঘুমায়। ওরে একজন কানের কাছে মুখ নিয়ে বলছে, ও দাদা দাদা, আপনার এই ড্রামটা কত নিয়েছে? যেই বলছে ড্রামটা কত নিয়েছে, ও চমকে উঠে, মানে ঘুম ভেঙে গেছে, এদিকে ওদিকে তাকায় যে ব্যাপার কি, এই জল তরঙ্গের মতো রিমঝিম সুরে কি বেজে গেল। হঠাৎ চেয়ে দেখে যে আমার দুই পাশে দুইজন দাঁড়িয়ে রয়। বলছে, কি ব্যাপার, আমি জমপুরি চলে এলাম নাকি, এরা জমদূত নাকি? আবার ভাবে, না এরা তো দুইজন মহিলা, তা জমদূত তো আর মহিলা না। এখন ভাবছে কি জানো বলল, মনে পড়ে গেছে, হ্যাঁ ড্রামটা, তামার আবার ড্রাম কোথায়? একবার এই পাশে তাকায়, একবার ওই পাশে তাকায়, আবার উঁকি দিয়ে সিটের নিচে তাকায়। ওরা বুঝেছে যে আমরা যা বলেছি তা বোঝে নাই। তো একজন তো বলছিল যে, দাদা আপনার ড্রামটা কত নিয়েছে? এইবার আর একজনের ওই বুড়ো পেটে খোসা দিয়ে কয় যে, বর্দা, ও বর্দা, আপনার এই ড্রামটা কত নিয়েছে? যেই পেটে খোসা দিয়ে কয় যে, বর্দা আপনার এই ড্রামটা কত নিয়েছে, রাগ হয়ে গেছে, কি এরা হলো আমার নাতনির বয়সী, হ্যাঁ আমারে নিয়ে করে হাসা হাসি, ঠিক আছে আমি উচিত জবাব দিয়ে দেবো ওই জায়গায়। উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে, পেটে খোসাতেছে, রাগ হয়েছে যে এই ড্রামটা কত নিয়েছে। উনি যে আগেই ওনার বর্ণনা তো আগেই দিয়েছে, একটা হাফ শার্ট পরা, মাস্কারের বোতাম দুটো ছেঁড়া, আর নিচে হলো লুঙ্গি পরা, তাতে হলো ইনার ছাড়া, ওই লুঙ্গির নিচে ওই খড় ধরে উঁচু করি আর কি। উনি জবাব দিচ্ছে, এই নল সহ ১৪ টাকা। বলেছেন ড্রামটা কত নিয়েছে, ওর সোজা সরল জবাব, এই নল সহ ১৪ টাকা। দুই যুবতী হয়ে গেছে বোকা, লজ্জা পেয়ে যখন ফিরে যায়, ওই যে বুড়ি আপনাদের কাছে প্রকাশ করি, ও দেখে যে কি আমাদের হবে পরাজয়, উনি লাভ দিয়ে গিয়ে গেছে। তো তো লুঙ্গির সামনে উঁচু করিয়ে ধরিয়ে কয় যে, নল সহ ১৪ টাকা। আর উনি গিয়ে ওর পেছনে উঁচু করিয়ে ধরিয়ে মাথা নিচু করে কয় যে, ও ফুটো ড্রাম, এই জন্য এত কম দাম। বাবা সামনে যতদূর বাড়াইছো বাড়াও, আমার আপত্তি নাই, কিন্তু এইভাবে ফুটো ড্রাম মার্কা জবাব দিও না। পাঁচখানা প্রশ্ন করলাম তোমার ধারে, জবাব দেবে তুমি ভালো করিয়ে, এই প্রার্থনা করি তোমার রাঙা পায়। বাবাজিরা আমার পরে রাগ টাক করেছেন নাকি? ওনার যা কাজ কর্ম বললাম না, সব দেবতার পূজা দেয় হলো স্মরণে, ওনার পূজা দেয় কারণে, সব হাড়ি ভরিয়ে জল নিয়ে নিয়ে ঢালে ওনার ওই কারণের মাথায়। এটা সাংঘাতিক ব্যাপার না, এই জন্য এই ধরনের প্রশ্ন না করিয়ে আমি পারলাম না। যাক এইবার একখানা গেয়ে গান আমার মতো আমি করবো, অবসর প্রথমবারে আমার মতো আমি নিয়ে যাবো। আমি তো মাকে যে পাবো হরি, সে আমার আমি তো মাকে যে পাবো হরি, সে আমার আমি তো
গেছাই ফুটল না ভক্তি মুকুল তোমাকে যে পাবো হরি সেরা সমর ভুল আমি তোমাকে যে পাবো হরি সেরা সমর ভুল এই মুখে আমার থাকনের বলি কর্মের বেলায় ফাঁক বাহিরে মোর চাষির যেমন ভিতরে বাসিরে মোর যাসির যেমন ভিতরে আমার মন মুখে রই ভীষণ আমার মন মুখে রই ভীষণ ধারা জাগে জামকে রই দুর্লভ মানব জনম পেলে আসিলাম ভাবে বিষয় মহাদে রইলাম মত্ত আত্মগৌরবে জনম পেয়ে আসিলাম হবে বিষয় মহাদে রইলাম মত্ত আত্মগৌরবে অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিন না তোমার নামে ছোট্ল মর অবহেলায় কেটে গেল সারাটি জীবন একদিন না তোমার নামে ছোট্ল মর যদি ধরতাম সাধু গুরু সাধু গুরুর চরণ যদি ধরতাম সাধু গুরুর চরণ পরিণামে পেতাম তোমাকে যে পাবো হরি সেয়া সমর ভুল আমি তোমাকে যে পাবো হরি সেয়া সমর ভুল আধম নিশি বলে করলাম শুধু অপরাধ জামা তুমি না কি পরম দয়াল দয়ার নাই সীমা দয়ার নাই সীমা অপরাধ জমা তুমি না কি পরম দয়াল দয়ার নাই সীমা দয়ার নাই সীমা আর তুমি করলে করতে পারো করতে পারো করলে করতে পারো ক্ষমা সেই ভরসায় রইবে তোমাকে যে পাবো হরি সেয়া সমর ভুল আমি তোমাকে যে পাবো হরি সেয়া সমর ভুল ও
প্রথমবারে আর তাহারে বলবো না বলবো না, এইভাবে ছেড়ে দেবো কাব্য আলোচনা। পাঁচখানা প্রশ্ন আমি করলাম তোমার ধারে, ভালোভাবে জবাব দেবে আসিয়া আসরে। সভাতে আছেন যত সভাসদজন, একে 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 সবার চরণ করিলাম বন্দন। সকলে এ আশীর্বাদ করিবেন আমারে, চিরনিন্দন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন যত মাতৃজাতি, আপনাদের চরণে ওই যে প্রণতি। মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে, বিড়ালির কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে। বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে, দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে। ওই মুখে আবার যদি ইঁদুর বটে ধরে, ঘাটটি মুসলায় তার দফা দেয় সেরে। তেমনি কামভাব নিয়ে যখন নারীর কাছে যায়, এমনিভাবেই এই ঘাট মুসলাইয়ে লয়। সন্তান রূপে যখন মায়ের কাছে গেল, বাৎসল্য প্রেমে সে যখন প্রেমের গোলা খেলো। আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে, আপন সন্তান মনে করে নেবেন কোলে তুলিয়ে। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপর ভোলানাথ আসরে আসিবে, জবাব দিয়ে এবার আপনাদের হাসাবে। আবার কাউকে কাঁদাবে যখন, এইভাবে করবে সেই আনন্দবর্ধন। এই জন্যে মনে মনে করি বিবেচনা, তবে অন্য ভিন্ন কথাই আর বলবো না বলবো না। এইখানে আমার কথা শান্ত হয়ে গেল। ভোলানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। চোংটা একটু বেশি আছে, একটু কমবে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, মা শান্তি সত্য ভামাসহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ, যে যেখানে যে অবস্থায় সাকারে নিরাকারে বিরাজ করছেন, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেই আয়োজকবৃন্দ গ্রামবাসী সবার শ্রীপাদ পদ্মে। আমি প্রণাম জানাই যার উদ্দেশ্যে এখানে আসা। পাগলের মেলা নাকি পাগল চাঁদ, মানে ভোলানাথ, উনি হচ্ছেন আসল পাগল, আগের পাগল। উনি সন্তুষ্ট হয়ে যায়, একটা বেল পাতা, একটা দুতরা ফুল, বেশি কিছু চাই না। ওনার এক নাম আশুতোষ, আশু মানে তাড়াতাড়ি আর তোষ মানে সন্তুষ্ট। যে সবচাইতে তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তার নাম শিব ভোলা মৃত্যুঞ্জয়। আজ তোমার পূজা এরা করে বাবা ভোলানাথ, এদের তুমি মঙ্গলে রেখো। শিব মানেই হচ্ছে মঙ্গল, শিব শব্দের অর্থই হচ্ছে কি, মঙ্গল। বুঝতে পারছেন কি বলছি? সেই মঙ্গলের উপরেই বিশ্ব প্রকৃতি খেলা করছে, এইটাই হচ্ছে শিবকালী তত্ত্ব। মঙ্গলের থেকে নেমে গেলেই তো অমঙ্গল হয়। প্রত্যেকটা মানুষেরই সেই মঙ্গলকে সঙ্গে করে চলাই উচিত। আজকে একটা বিশেষ দিন, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সেই দিবসে যারা ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, একটু টোন বেশি আছে, যারা জীবন দিয়েছিল, আমি তাদের স্মরণ করি, তাদের শ্রদ্ধা জানাই। সারা ভারতবর্ষ আজ ব্রিটিশ মুক্ত, আমরা আজ স্বাধীনতা পেয়েছি, তাই না? যাদের জন্য, তাদের শ্রদ্ধা না জানালে হয়? আবার সারা সনাতনী হিন্দু সমাজ, তাদের মধ্যে একটা বিরাট জাগরণ হয়েছে, নূতন জাগরণ দেখতে পাচ্ছি। এখানে কোনো ওই বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এসব বলছি না, আমি পুরো সনাতনী হিন্দু সমাজ, 550 বছরের লড়াই একটা মর্যাদার জয় হয়েছে। অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আহারে, এটা হচ্ছে মর্যাদার মন্দির, আমাদের মর্যাদার মন্দির। যে রামচন্দ্রের জন্মভূমি, সেখানে যে মন্দির ছিল, যেখানে গুরু নানকজি পূজা করেছেন, সেই মন্দির ভেঙে সেই বাবর মসজিদ গড়েছিল। কারো ক্ষমতা হয় নাই এতদিন, 550 বছরের ভিতরে
সেই মন্দির উদ্ধার হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, সেখানে মন্দির হয়েছে। সবাই একটু জোরে জোরে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, মর্যাদা পুরুষোত্তম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা আমাদের সনাতনীদের গর্বের মন্দির, মর্যাদার মন্দির। কে কোন পার্টি করবা করি বেড়াও গিয়ে, কি কও? নাকি তুমি হিন্দু সনাতনী? তো তাহলে তুমি যদি জয় শ্রীরাম, আজ রাম মন্দির হলে তুমি যদি আনন্দ না পাও, তাহলে তুমি এক কাঠবিড়ালি চাও। খারাপ কথা কলাম নাকি? নাকি কি? তাহলে তুমি কিসের সনাতনী, কিসের হিন্দু? কি পার্টি করবা তা দিয়ে আমার দরকার নাই, তোমার যা ভালো লাগে করি বেড়াও গিয়ে। কিন্তু রাম মন্দিরের, এটা মর্যাদার মন্দির, বুক ফুলে ওঠে, কয় ইঞ্চি হয়ে যায়। হরি বল, হরি বল, সবাই হাত তুলে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরি বল, হরি বল, হরি বল। কি হয়েছে মা? আমি কারো স্বাধীনতায় আঘাত করিনি, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি কে কোন দল করবে, কে কাকে ভোট দেবে, সেটা যার যার ব্যাপার। বাবা সাহেব আম্বেদকর স্বাধীনতা দিয়ে দিছে, কিন্তু আমার মর্যাদার মন্দির, মর্যাদার ভগবান শ্রীরামচন্দ্র সনাতনীদের। নাকি একটু টোনটা বেশি আছে বাবা, টোনটা একটু কমিয়ে দাও, আর ভলিউমটা একটু বাড়িয়ে দিলে হবে, টোনটা একটু কমবে। হ্যাঁ হরি বল, ওই টোনটা থাকলে কি ক্যাক করে ওঠে। হরি বল, জয় রাধে, বাহ ঠিক আছে। আজকে এখানকার পরিবেশ অনুপাতেই আমার বিপক্ষ কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয় পাল্লা নিয়েছে। উনি কি নাম ধরেছে, উনি কি হয়েছে? নারদ মুনি। এই নাম যদি শুনি, ওরে কপাল রে, সকালবেলা যদি উঠে কেউ নারদ নারদ কইয়ে ঘুম ভাঙে, ওই দিন তার ঝগড়া করতে করতে যাবে। দেখবেন কোনো বাড়ি ঝগড়া লাগছে লাগছে, এখনো পুরো লেগে পারে নাই, হয়তো বৌমাকে বলছে শাশুড়ি আমার এক কাপ চা বানাই নিয়ে এসো, ভুল করে হয়তো একটু চিনি দিতে মনে নাই। তোমার মা তোমাকে চা তৈরি করাও শেখায়নি? আমার কি সুগার আছে নাকি যে চিনি দাওনি? ওই চিনি দিতে লবণের কটোরতে দুই চামচ লবণ দিয়ে দিছে, নুনি পড়াছে। বৌমা ভাবছে আমার মা তুলে কথা বলল, আপনি এরকম কথা বলল, না হয় আমি ভুল করে দিয়েই ফেলছি, এতে কি দোষ করেছি? আমার মা বাবা তুলে কথা বললেন, মা এত সেন্টিমেন্ট, নতুন বউ, একটু চা। এইরকম দুই চার কথা চলতেছে। ওই বাড়ির পাশে দাঁড়াইয়ে যে জায়গায় টিউবওয়েল আছে, ওই ওই জায়গায় দেখবেন কালা কচুর ডেগু আছে, কচু ওই বুনো কচু আছে না, কচু বেলেট নিয়ে যাই ওই কচুর ডগা কাটবেন, কাটলি দেখবেন একটু চাপ দিলি কষ বেরোবে। ওই কচুর ডগার কষ নিয়ে ওই বাড়ি যদি মাটির ঘর হয় তাহলে ওর ডোহা, যদি পাকা ঘর হয় ভিত, বাইরে যাইয়ে তিনটে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, দোহাই নারদ থু, তিন টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন রাত মুরগি লড়াই লাইড়ে গেছে, ছাড়ার কায়দা নাই। শাশুড়ি ঘরেতে ঘরে যাচ্ছে, বৌমা ঘরেতে, আমার আমার মাপ তুলে কথা, আমার মাপ তুলে কথা, এমন কি দোষ করলাম আমি, কি করেছি, লবণ দেবা চাটনি লাগিয়ে গেছে। খবরদার করিমানা, মন্তর শিখাই দিলাম, কেউ খাটায় বেড়াবা না, দফা সরা হয়ে যাবে কিন্তু। আচ্ছা এই মন্তরে যাতে কাজ না হয় সেইটাও বলে যাই নাকি, না তো কালকে তে আরম্ভ হবে না। এই মন্ত্র বলার সময় যদি কালো পাঠার কথা কারো মনে পড়ে যায়, ছাতায় আর কাজ হবে না। যেই মন্তর কতি যাবে কালো পাঠার সামনে ভাসিয়ে উঠবে, কাজ হবে না, আমি বীজ মারিয়ে থুয়ে গেলাম, নয়তো কালকে তে ঘরে ঘরে ঝগড়া বাঁধানো আরম্ভ করবেন। খারাপ করলাম নাকি? সেই নারদ ঋষি আজকে শিবের কাছে আসি, প্রশ্ন করেছে দান, যে তুমি গুরু হয়ে যাবা কইয়ে শিষ্যকে বধ করাও কেন? ভালো,
এসে একটু নতুন প্রশ্ন আজকে, তাই না? না কি গোসাইরা কি কন, ঠিক আছে তো? তাহলে আমরা ধনী দিয়ে নেই, তারপরে ওনার জবাব দেই। তোমাদের সব ঠিক আছে? আসতে জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা ভোলা নাথ মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলব। মন পাখিকে কবি বলছে, কি বলছে মন পাখি? হৃদয় নিকুঞ্জ বনে আন কথায় কান্না দিয়ে একাকী বসে মন পাখি, কৃষ্ণ প্রেম রসে ভাসো আর কৃষ্ণ গুণাগুণ গাও। মায়েরা, মায়েদের কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, কেউ আন কথা বলবেন না, একদম নীরব, একদম নীরব, একটা কথা হবে না। ছোট মুখে কুলুপ, নীরবতা সহকারে গান শুনবে। ছোট ছোট আলাপ, ছোট আলাপে কষ্ট বেশি, একদম টাইট করে। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যাই। শালা মানে আশ্রয়, প্রথম আশ্রয় গুরুর চরণ আশ্রয় নিলে, মালা থলি দিলে। মালা জপে মনকে সুপথে আনতে হয়, কৃষ্ণমুখী করতে হয়। এই জপিতে জপিতে যখন যায় অজপাতে, তখন আর ওই মালা থাকে, মালার থলি থাকে গলাতে, কিন্তু আর গোনার দিক লক্ষ্য থাকে না। হা কৃষ্ণ বলে ভাসে চোখের জলে। সেই কথাই কবি বলছে, ও তুই আন কথায় কান দিস না পাখি, আন কথায় কান দিস না পাখি, হারাবি পরম ধনে মন পাখি বল কৃষ্ণ কথা, বসে হৃদয় নিকুঞ্জ বনে আমার মন পাখি বল কৃষ্ণ কথা।
সেই বনেতে আছে রে এক বিষয়ের বৃক্ষ, ভুলেও যেন তাহার দিকে করিস না লক্ষ্য, করিস না লক্ষ্য। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফলের রস পান করতেছে যত সাধুর দল, যত সাধুর দল। সেই বনে এক নিষ্কাম বৃক্ষে ফলে প্রেম ফল, সে ফলের রস পান করতেছে যত সাধুর দল, যত সাধুর দল। অসীম বলে মন পাখি ধর, গোপিকার স্বভাব আমার গোলক তারক মহানন্দ, অশ্বিনীর যে ভাব, অশ্বিনীর যে ভাব। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়।
কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথায় দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলাসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, এই মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণকাল শশী। আমি বুঝতে পারি না মোটে এই পাশে যারা বসেছে আমার সন্নিকটে, ওনাদের ভিতরে কেন গণ্ডগোলের বাপ ফুটিয়ে ওঠে। আমি কতবার করপুটে করলাম এদের মানা, তোমরা থাকো চুপ করে, আমি গান গাইবো আসরে, কেউ কথাবার্তা বলে না। তোমরা না কইলেই পারে না, ও দিদি কি খাইয়াইছিস, চুপ করে থাকেন সবে, কৃষ্ণ কথা শুনতে হবে। এই কথা কই না, এই বাচ্চা, এই যে বাচ্চাটা কার মাথায় টুপি দেওয়া, নিজের মাথায় দিবি দে, পরে রে যেন আবার টুপি পরাতে যাস নি। চুপ করে থাকেন সবে, নারদ আর শিবের সঙ্গে আলোচনা হবে, যেভাবে প্রশ্নপত্র করেছে উত্থাপন, এ কি যেন একটু বেশি আছে, এখন ওই যে কি বলে রিভাইভটা একটু কমবে চঙে। এবার আমি নিজের নাম দিয়ে বাদ করিতে কাব্যাসাদ, নাম ধরিব পাগলা পঞ্চানন। আমার কাছে বলুন দেখি, আমি শিব নামে কথা বলতে পারি নাকি? কোন জীব শিবের ভূমিকা করতে পারে না গ্রহণ, কেন? টলে জীব আর অটলে শিব স্বয়ং পঞ্চানন। আমরা থাকি টলাটলির ঘরে, যখন যাই নারীর গোচরে, যাওয়ায় তা সবাই জানে চরাচরে। এই জন্যে গুরু ধরে সাধন ভজন শিখে নিতে হয়, এ কথা অতি সত্য। তাহলে মানুষ সাধনার দ্বারাই পায় শিবত্ব, এই মরণ থেকে তখন তার হয় জয়, তখন কয় মৃত্যুঞ্জয়। কি বলবো আপনাদের কাছাকাছি, আমরা কয়জনে নারীর কাছে গিয়ে বাঁচি, কতবার মরিয়ে মরিয়ে শেষ হয়ে যাচ্ছি, এর চাইতে আর বেশি কব না। এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, ঠিক কথা না? এক গুরুদেব এক শিষ্যকে শিক্ষামন্ত্র দিয়ে কয়, শোন বাবা কি একটা কাজ করিস, মাসে এক বছরে বারো, তার চাইতে যত কমাতি পারো। এ ভালো করে শোনো, শিষ্য ডেকে বলে, তাই তোমার ওই মন্ত্র দিয়ে আমার দরকার নাই, কারণ আমি কখন কোন সময় বা বলবে, কখন তোমার বৌমার দ্বারে যাই, ও আমি কথা দিতে পারবো না। কয় কোষ কি? গুরু বলে, তাহলে আমার কথাটা ধরো, মাসে দুই অন্তত মানো, দিন পনেরো। কয় আমি কথা দিতে পারবই না, শুয়ে পড়লি কোন বাবাবে, আমি করতে পারবো না। গুরু বলে, কথা নিস, অন্তত সপ্তাহে একটা দিন এইটুক সময় দিস, তাহলে মাসে হবে চারবার। কয় মোটে আমি কথা দিতে পারবো না আপনার দ্বার, ওই গুনিয়ে গুনিয়ে পারবো না। তো কি করবি? কয় তোমার মন্ত্র ফিরত নিয়ে নাও, তারপরে বলবা তাই আমার কথা ঠিক রাখিস নাই। কয় অন্তত অমাবস্যা পূর্ণিমাটা পালিস, তাও বলতে পারবো না, ও ছাতা আমি বুঝি না, কবে কোন অমাবস্যা না পূর্ণিমা লেপের তলায় ঢুকলি তাই দেখা যায় নাকি। কয় আমার কথা নিস, জন্মবারটা অন্তত পালিস। কয় আমি কথা দিতে পারলাম না। গুরুদেব বলে, তাই তোর মতো শিষ্য আমি একটাও পাই নাই, তুই যা আমিও তাই, আমিও তাই। হরি বল হরি বল। এখন এইরকম চৈকিয়ে গুরুর যদি মতীয় শিষ্য হয়, তাদের থাকে মরণের ভয়, আর প্রকৃত গুরু যদি পায়,
দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনে ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন, যারা জগতে রসিক সুজন, যারা করে অটল ভজন, তারা ছাড়া কেউ জানে নাই বসুধায়। এই জন্য টলে জীব আর অটলে শিব শাস্ত্রে দিয়েছে পরিচয়। তোমাদের কতবার করলাম মানা, অমা এখনো কিন্তু ওই যে বক্স ওতে টোন বেশি আছে, কিলকিল করে উঠতেছে, বুঝতে পারছো? খুব লক্ষ্য করতে হবে, কিন্তু মাইক ভালো একটু ঠিক মতো চালাও, কারণ মেশিন তো সব বাড়ি আছে, চালাতে পারে কয়জন, নেটাই নেয়। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সাতা, আমি ওই ধরনের মানুষ না জানো, পিছনে মাইক দিয়েছে আমি করব কি, এত মানুষ তুই এইভাবে গান গাওয়া যায়, ওই পিছনে থেকে শোনো, এত মানুষের দেখলে মুখ প্রাণে জাগে কত সুখ, এখন ফিরে যাই যদি এই দিক দেখাই পাছা, তারপরে হাতে ধরাই দেবে নে আসা। চেষ্টা করব এই রকম কোনা কোনি, এই বেশি আছে কিন্তু রিসাউন্ড হয়ে যাচ্ছে, চুপ করে থাকেন সবে, এবার অসীম নাম বাদ দিতে হবে, শিব নাম করিব গ্রহণ। আমি অসীম নাম পরিহরি, নাম ধরিলাম ত্রিপুরারী, যিনি শিব পাগলা পঞ্চানন। আর বিপক্ষের কবি যিনি নাম ধরেছে নারদ মুনি, প্রশ্ন করেছে পাঁচখানি, বাবা রে বাবা, প্রশ্নের বহরটা কেমন, বাবা পায়খানা হওয়া ভালো কিন্তু বেশি হলে কি হয়, ডায়রিয়া, প্রশ্ন করা ভালো বেশি হয়ে গেলে ডায়রিয়া হয়। আমার কাছে বলুন দেখি, বেশি প্রশ্ন ঠিক ঠিকভাবে জবাব দেওয়া যায় নাকি? প্রশ্নের মতো প্রশ্ন যদি দু তিনখানা হয় তাই নিয়ে আলোচনা করা যায়। তথাপিও প্রশ্ন করেছে পাঁচখান, নারদ গায় কৃষ্ণ গুণ গান, আমি ওরে বিমুখ করব কেন, আমি আগে প্রণামী আর শিব ঠাকুরের পায় ডাক দিয়ে বলি ভোলানাথের ধারে, ঠাকুর তুমি কৃপা করো আজ আমারে, আমার হৃদয় মন্দিরে তুমি বসো পাগলা মৃত্যুঞ্জয়, তোমার কথা তুমি বলে আনন্দ দিও ভক্তদের দেলে, তোমার চরণ তলে আমার এই নিবেদন যেন পৌঁছায়। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আপনাদের এই সবার সাক্ষাৎ, অসীম নামটি দিয়ে ছেড়ে কবি গান গাইবার তরে নাম ধরেছি শিব পাগলা ভোলা নাথ। এইবার প্রথম প্রশ্নের জবাব দিয়ে যাবো তারে বুঝাইয়া, প্রথম প্রশ্ন করল উত্থাপন, আচ্ছা শিব বলো দেখি, তোমার নাম বিরূপাক্ষী, তুমি তোমার শিষ্যকে ধ্বংস করালে কি কারণ, অনারদের মূল তো তুমি, আমারে প্রশ্ন করো, তুমি জানো না, বশেষণের নারী নরে ওই বিকদত্ত জঙ্গলের মধ্যে সাধনা করে, কার সাধনা, শিবের সাধনা, ওর সাধনায় সন্তুষ্ট হই, মনের কথা খুলে কই, ওর কাছে যখন দিলাম দর্শন ডাক দিয়ে বললাম ওর ধারে, কি জন্য বারে বারে ডাকিস আমারে, তাই কৈলাস ছেড়ে আমি এলাম পঞ্চানন। ও তখন ডেকে কয়, এলে ভোলা মৃত্যুঞ্জয়, তাহলে আমাকে একটা বর করো অর্পণ, ওই যেটা খুন হইছে ওইডিয়া যেটার মাথা খসিয়ে গেছে। আমি বললাম দিগম্বর, তাহলে কি চাও তুমি বর বলো এবার আমার গোসর, ও কয় আমার না মৃত্যুঞ্জয় হতে অভিপ্রায়, এই বর তুমি আমাকে করো দান, আমার জীবন লীলা যেন কোনোদিন হয় না অবসান, আমি যেন অমর হয়ে থাকি বিশ্ববিদ্যমান। আমি বললাম না এ হয় না, এই বর কাউকে দেওয়া যায় না, এটা সাধনা করে শক্তি জাগাইয়ে ভিতরে অমরত্ব পেতে হয়, এই বর দিয়ে হয় না, কথা লাও তুমি অন্য বর চাও, কয় তাহলে এই বর দাও, কি শোনো তুমি ভোলানাথ,
আমি যার মাথায় দেব হাত সেই মাথা যেন খসিয়ে পড়িয়ে ভস্ম হয়ে যায়, এটা দেওয়া যায়? শিব, আমি তখন বললাম, ভেবে তুমি যার মাথায় হাত দেবে তার মাথা খসে ভস্ম হয়ে যাবে। এই বলে কেমন আমি কৈলাসের দিক যাচ্ছি চলিয়ে, এই টাইমে ওই জঙ্গলে ওই নারদ গিয়ে ওর কাছে দাঁড়ায়, এ বৃকদত্ত কি বর যে দিয়ে গেল এটা মিথ্যা না সত্য, তা এক্সামিন করেছিস, পরীক্ষা করেছিস? জানিস না দেব দেবতা যারা অনেক সময় ঠকাইয়ে চলে যায় তারা ওই নারদের কথার দ্বারা? বৃকদত্ত ডেকে বলে, তাই? আচ্ছা নারদ, তোমারে যখন কাছে পাই এসো, তোমার মাথায় দেব হাত, দেখি হও কিনা বর্ষার সাপ। নারদ কয়, সাবধান, আমি তোরে ভালো বুদ্ধি দিচ্ছি স্যার, দিচ্ছি আর আমারে করবি চাই? একদম ওই রকম না, আমার হাত দিলে আমি শেষ হয়েও যাতে পারি ধরণী তলে, কিন্তু এমন একজনের মাথায় হাত দিতে হবে যার নাম মৃত্যুঞ্জয়। হ্যাঁ, সে তো ওই শিব ঠাকুর। কয়, ওই যে যাচ্ছে, ওর মাথায় দিলে হাত যদি হয় ভস্মার স্বাদ তাহলে বসবো ওই বর ঠিক, আর যদি ভস্ম না হয় তাহলে বসবো মিথ্যা বর দিয়ে যায়। তুই যা ওই দিক, কি শয়তানের শয়তান, এই শিখাই দিয়ে আমার এসে প্রশ্ন করতেছে, ভাবিছেন ব্যাপারটা কি? ওই বৃকদত্ত দৌড়াইয়া আসে, ডেকে বলে আমার সকাশে, শিব ঠাকুর কি তোমার নাম দিগম্বর, তুমি কেমন দিলে বর, এইটা আমি একটু পরীক্ষা করতে চাই। সাবধান করিবা না, এখন ফোনে কথা বলবেন না, একদম না বাবা, আমার দিকে রাখো মন, এখন কেন খোলা ফোন, ফোনের সুইচ স্টপ করে দাও, নয়তো তার সাইতে হবে গুড যদি করো প্লেন মুড। আমি নিবেদন করলাম তোমার পায়। এইবার ওই বৃকদত্ত আমার কাছে এসে ডাক দিয়ে বলে আমার সকাশে, শিব ঠাকুর কি আমি বর পরীক্ষা করতে চাই। বলে, পরীক্ষা করবি কর, কত জীব জন্তু আছে বনের ভিতর। বলে, না না না, তুমি মৃত্যুঞ্জয় পাগলা দিগম্বর মনে আছে ভাবো, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব তুমি ভস্ম হও কি না হও এই বনের ভিতর। আমি দেখলাম এ কয় কি, আমি বললাম আমি তো তোর গুরু। ও কয়, গুরু দিয়েই হবে বহনি শুরু। হাসতেছেন, আমার বুক করতেছে দুরু দুরু, হার্ট বিট বাড়িয়ে গেছে। কেন? নাম আমার মৃত্যুঞ্জয়, ও যদি আমার মাথায় হাত দেয় আর আমার এই মাথা যদি এখন খসিয়ে ভস্ম হয়ে যায় তাহলে মৃত্যুঞ্জয় নামটা মিথ্যা হয়ে যায়, আর মাথা খসিয়ে ভস্ম না হলে ও ভাববে দিলে এই শিবের বর ঠিক নয়। একে বলে উভয় সংকট, খুলে বলি সবাতর, হয়তো কোনো বাড়িতে বাংলাদেশের কোনো একটা ছেলেকে লজিং রেখেছে, সে আসছে পড়াশোনা করছে, ওই বাড়ির যুবতী একটা মেয়ে আছে, তারে পড়াতে পড়াতে তার সাথে ইন্টু বিন্টু হয়ে গেছে, মনে করেন ইন্টু বিন্টু হওয়ার পরে ও তো পালাইয়ে বাংলাদেশে চলে গেছে একেবারে, এখন মেয়েটা তো বিপদে পড়ে, যুবতী মেয়ের যদি গর্ব হয় ওই গর্ব ডাক্তারের কাছে গিয়ে যদি নষ্ট করে দেয় তাহলে ভ্রূণ হত্যার পাপ হয়, আর ওই গর্ব রাখলে পরে ওই গর্ভে যদি কোনো সন্তান জন্ম ধরে তার চাইতে আর লজ্জার থাকে না সমাজের ভিতরে। ঠিক বললাম না বেঠিক বললাম? রাখলিও জ্বালা ফেললিও জ্বালা, এরে কি কয়, উভয় সংকট। তাহলে আমার মাথা ভস্ম হলেও জ্বালা না হলেও জ্বালা, আমি চিন্তা করি পাগলা বলা করবো কি,